এক্সট্রিমলি সরি, কারেন্ট চলে গেছিল, তো এই জন্য একটু ইন্টারাপ্ট হয়েছে, নেটওয়ার্কের সমস্যা হয়েছে। তো যাই হোক, যারা প্রথমে একটু জয়েন করছিল আবার জয়েন করার চেষ্টা করো। সেটা হচ্ছে যে আমরা ওই ওইটুকু অংশ শেষ করে আবার আমরা নতুন করে শুরু করছি। যে আমি বলছিলাম কোয়ান্টাম সংখ্যা নিয়ে, যে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? চার প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা, আরেকটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তিন নম্বরটা হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা। চার নম্বরটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। খেয়াল করো, আমি বলছিলাম যে পরমাণুতে কোনো ইলেকট্রনকে বর্ণনা করার জন্য ইলেকট্রন যে কক্ষপথে থাকে সেই কক্ষপথের আকার, সেই কক্ষপথের আকৃতি, সেই কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন, এই চারটা বিষয় প্রকাশ করার জন্য চারটা সংখ্যা ব্যবহার করা হয়। এই চারটা সংখ্যাকে একত্রে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা চার প্রকার আমরা বলছি। প্রথম কোয়ান্টাম সংখ্যাটার নাম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যাটার নাম হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তৃতীয় কোয়ান্টাম সংখ্যাটার নাম হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা এবং চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটার নাম হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই চার প্রকার কোয়ান্টাম সংখ্যা, যদি লেখাগুলো দেখা যায় তাহলে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো। এই চারটা কোয়ান্টাম সংখ্যার বর্ণনা যদি আমরা ভালো করে শিখতে পারি তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস ভালো করে করতে পারবো। তোমরা এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও, যে যাতে তোমাদের পরবর্তীতে দেখতে সহজ হয়। হ্যাঁ, এই কোয়ান্টাম সংখ্যাগুলো যদি তুমি ভালো না বুঝো তাহলে কখনোই ইলেকট্রন বিন্যাস ভালো বোঝা যাবে না। আমি একটু আবার বলতেছি, যেহেতু ক্লাসটা ইন্টারাপ্ট হয়েছে কারেন্ট চলে যাওয়ার জন্য, খেয়াল করো যে পরমাণুতে কোনো ইলেকট্রনকে বর্ণনা করার জন্য ইলেকট্রন যে কক্ষপথে থাকে সেই কক্ষপথের আকার, সেই কক্ষপথের আকৃতি এবং সেই কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস ও ইলেকট্রনের ঘূর্ণন, এই চারটা বিষয় প্রকাশ করার জন্য চারটা সংখ্যা ব্যবহার করা হয়। এই চারটা সংখ্যাকে একত্রে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এটা হলো কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা বা কোয়ান্টাম নাম্বার। তাহলে আমরা বলতেছিলাম কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? চার প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই চার প্রকার কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা একটা একটা করে এগুলার বিস্তারিত বলবো। তাহলে প্রথমেই আমরা যাব প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। প্রধান কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে, এক নম্বরে আমরা কি বলছিলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে যে আমরা জানি নিলস বোরের পরমাণু মডেল অনুযায়ী কি করছিলাম আমরা, যে পরমাণুতে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথ থাকে, এই কক্ষপথগুলির আকার প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করা হয় তাকেই বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ পরমাণুতে নিউক্লিয়াসের চারপাশে যে বিভিন্ন অনুমোদিত কক্ষপথগুলি থাকে সেই কক্ষপথগুলির আকার প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে এন দ্বারা প্রকাশ করা হয়, স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এন এর মান যদি ওয়ান হয় তখন আমরা এটাকে বলি প্রথম কক্ষপথ। অর্থাৎ এন এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা এটা বুঝবো প্রথম কক্ষপথ, এন এর মান যদি টু হয় তাহলে আমরা বুঝবো এটা দ্বিতীয় কক্ষপথ। এখানে একটা জিনিস বলে রাখি, তোমরা নিশ্চয়ই টপিকসটা প্রথমে দেখছো যে আমরা এখানে তিনটা জিনিস শিখতে যাচ্ছি, একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, আরেকটা হচ্ছে অরবিট এবং অরবিটাল, এই তিনটা জিনিস। তো এখানে আমরা অরবিটের সংজ্ঞাটা দিতে পারি। কিরকম? খেয়াল করো যে পরমাণুতে নিউক্লিয়াসের চারপাশে যে কক্ষপথগুলি থাকে সেই কক্ষপথগুলির আকার প্রকাশ করার জন্য, কি প্রকাশ করার জন্য? আকার বা সাইজ, আকার বা সাইজ প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করা হয় এটাকে আমরা বলতেছি প্রধান কোয়ান্টাম সংখ্যা। নিউক্লিয়াসের চারপাশে যে কক্ষপথগুলি থাকে সেই কক্ষপথগুলিকে
আকার প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যাটা আমরা ব্যবহার করি এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান যদি 1 হয় তাহলে আমরা বুঝব এটা প্রথম কক্ষপথ। এন এর মান যদি 2 হয় তাহলে আমরা বুঝব নিউক্লিয়াসের চারপাশে এটা দ্বিতীয় কক্ষপথ। এই যে নিউক্লিয়াসের চারপাশে যে কক্ষপথগুলির কথা বললাম এই কক্ষপথগুলিকে বলা হয় অরবিট। কক্ষপথগুলিকে বলা হয় অরবিট। কক্ষপথগুলির নাম হচ্ছে অরবিট। তোমরা ছোট ক্লাসে দেখছো এগুলাকে কে এল এম এরকম সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে। এই কে এল এর এন এর মান যদি 1 হয় তাহলে এটা কে শেল। এগুলার কক্ষপথগুলির আরেক নাম হচ্ছে কক্ষপথ বা শক্তিস্তর বা অরবিট। এই বিভিন্ন নামে এগুলাকে বলা হয় কক্ষপথ বা শেল বা শক্তিস্তর বা অরবিট। সুন্দর নামটা হচ্ছে অরবিট। তাহলে আমরা অরবিটের সংখ্যাটা ওইখানে শিখলাম। খেয়াল করো আমরা আবার প্রধান কোয়ান্টাম সংখ্যাতে যাই। যে নিউক্লিয়াসের চারপাশে যে পরমাণু নিউক্লিয়াসের চারপাশে যে বিভিন্ন কক্ষপথগুলি থাকে সেই কক্ষপথগুলির আকার প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করা হয় তাকেই বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান যদি 1 হয় তাহলে আমরা বুঝবো এটা প্রথম কক্ষপথ বা প্রথম শেল বা প্রথম শক্তিস্তর বা প্রথম অরবিট। ঠিক আছে। এন এর মান যদি 2 হয় তাহলে আমরা বুঝবো এটা দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় শক্তিস্তর বা দ্বিতীয় শেল বা দ্বিতীয় অরবিট। ওকে, এই হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে, এটুকু জানলেই চলবে। এখন আমরা চলে যাই সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। দেখো 2 নম্বরে আমরা কি বলছিলাম, সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, এখন এটা হলো খুবই গুরুত্বপূর্ণ, এইটার উপরেই সবকিছু ডিপেন্ড করবে আমাদের। সহকারী কোয়ান্টাম সংখ্যাটা যে ভালো করে বুঝবা সে সহজেই যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে। তাহলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কাকে বলি? দেখো নিলস বোর বলতেছে যে পরমাণুতে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথ থাকে। এটা কার কথা? নিলস বোরের কথা। এবং কক্ষপথগুলির আকার প্রকাশ করছে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে। এখন সে বলতেছে এই কক্ষপথগুলির ভিতরে আরও কতগুলি উপকক্ষপথ থাকে বা সাব সেল থাকে। এই সাব সেলগুলোকে বলা হয় অরবিটাল। আমরা অরবিটালের সংখ্যাটাও এখান থেকে শিখে ফেলবো। কিরকম? যে পরমাণুতে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের চারপাশে যে কক্ষপথগুলো থাকে সেই কক্ষপথগুলির ভিতরে আরও কতগুলি উপকক্ষপথ থাকে, সেই উপকক্ষপথগুলির আকৃতি প্রকাশ করার জন্য। আগে কি বলছিলাম? আকার, সরি, এখন হচ্ছে কি আকৃতি। শেপ, উপকক্ষপথগুলির শেপ প্রকাশ করার জন্য বা আকৃতি প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। আমার কথা বুঝতেছো কি না? না বুঝলে একটু যে বিষয় যে জায়গাটা বুঝবে না এটা একটু কমেন্ট করবো আমাকে, আমি পরে উত্তর দিব। আর আমার নাম্বার তোমাদেরকে দেওয়া আছে, যদি কোনো কেউ জটিলতায় পড়ো তাহলে আমার ক্লাসটা আগে মনোযোগ দিয়ে দেখবা, দেখার পরে যে জায়গায় তোমার সমস্যা হবে প্রয়োজন আমাকে ফোন করো অথবা কমেন্ট বক্সে লিখবা, আমি তোমাকে আনসার দিব। ওকে, এটা সবসময় মনে রাখবা। আমি আবার বলতেছি সহকারী কোয়ান্টাম সংখ্যাটার কথা, যে নিউক্লিয়াসের চারপাশে যে কক্ষপথগুলি থাকে সেই কক্ষপথগুলির ভিতরে কতগুলি উপকক্ষপথ থাকে, এই উপকক্ষপথগুলির আকৃতি বা শেপ প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় সহকারী বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। এখন এই সহকারী বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যাটাকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবা কি এল দ্বারা? স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যাটাকে আমরা বলছিলাম এন দ্বারা প্রকাশ করা হয়। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যাটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এল, স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। আমার কথাগুলো লেখাগুলো দেখা যাচ্ছে কিনা একটু জানাও, ভালো মানে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওকে, তাহলে আমরা দেখলাম যে সহকারী কোয়ান্টাম সংখ্যা কে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন এই সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমাদের কিছু কাজ আছে। আমি বলছিলাম অরবিটালের কথাটা এখানে ক্লিয়ার করো, যে কক্ষপথগুলির ভিতরে যে কতগুলি উপকক্ষপথ থাকে সেই উপকক্ষপথগুলোকে বলা হয় অরবিটাল। এখন এই সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা প্রকাশ করা হয়, এল এর মানটা আসে
শূন্য থেকে n মাইনাস 1 পর্যন্ত, l এর মানটা আসে শূন্য থেকে n মাইনাস 1 পর্যন্ত। এখন এই বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করো, এই সহকারী কোয়ান্টাম সংখ্যার কাজটা কি? সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কোন কক্ষপথে কয়টা উপকক্ষপথ আছে সেগুলো আমরা বের করতে পারবো। আমি আবার বলতেছি কথাটা, সহকারী কোয়ান্টাম সংখ্যার কাজটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা হিসাব করে কোন কক্ষপথে কয়টা উপকক্ষপথ আছে সেটা আমরা বের করতে পারবো। এখন যদি কেউ বলে যে স্যার প্রথম কক্ষপথের জন্য n এর মান, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত? 1। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হলে এই সূত্র অনুযায়ী সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত? খেয়াল করো, এখানে যদি আমরা 1 বসাই, 1 মাইনাস 1 কত? 0। তাহলে 0 থেকে 0 পর্যন্ত কয়টা সংখ্যা? একটাই সংখ্যা, দ্যাট ইজ 0। আমি আবার বলতেছি কথাটা, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানটা হয় শূন্য থেকে n মাইনাস 1 পর্যন্ত। এখানে n টা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা একটু আগে বললাম প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষপথগুলির আকার বোঝায়। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে এটা প্রথম কক্ষপথ, অর্থাৎ এই প্রথম কক্ষপথটার মধ্যে কয়টা উপকক্ষপথ আছে সেটা আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর সাহায্যে বের করতে পারি। তাহলে দেখো এই সূত্র থেকে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1, মানে এটা কি? প্রথম কক্ষপথ, অর্থাৎ প্রথম অরবিট। এই প্রথম কক্ষপথের ভিতরে l এর মান পাইছি কত? s, সরি 0। তাহলে l এর মান 0 দ্বারা s উপকক্ষপথ বোঝো। উপকক্ষপথ গুলির নাম আছে s t d f, এই উপকক্ষপথের নাম, এটা আমরা আস্তে আস্তে আসতেছি। তাহলে খেয়াল করে দেখো n এর মান যখন 1 হয় তখন এটা প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হয় 0। এই সূত্র থেকে, এই সূত্র থেকে খেয়াল করো, তাহলে l এর মান 0 দ্বারা এটা s অরবিটাল বোঝায়। এগুলো হচ্ছে অরবিটাল, s অরবিটাল বোঝায়। আবার আমরা যদি বলি n এর মান 2, তাহলে আমরা বুঝি এটা কোন কক্ষপথ? দ্বিতীয় কক্ষপথ। প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2, তাহলে এটা কোন কক্ষপথ? দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথের জন্য এই সূত্র অনুযায়ী l এর কয়টা মান পাবো খেয়াল করো? তাহলে n এর মান কত বসাবো এখানে? 2। n এর মান 2 বসাইলে 2 মাইনাস 1 মানে 1। তাহলে 0 থেকে n পর্যন্ত কয়টা সংখ্যা? 0 থেকে n পর্যন্ত দুইটা সংখ্যা, অর্থাৎ 0 এবং 1। তাহলে l এর মান পাচ্ছি আমরা দুইটা, 0 এবং 1। তাহলে l এর মান 0 দ্বারা আমরা বুঝতেছি s, আর l এর মান 1 দ্বারা বোঝায় p। তাহলে দ্বিতীয় কক্ষপথটার মধ্যে দুইটা অরবিটাল আছে, দ্যাট ইজ s এবং p। বুঝতে পারছো কিনা? আমি আবার বলতেছি দ্বিতীয় কক্ষপথের জন্য n এর মান 2, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2, n এর মান 2 হলে এই সূত্রতে যদি আমরা বসাই তাহলে 2 মাইনাস 1 মানে 1। তাহলে 0 থেকে 1 পর্যন্ত কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা, দ্যাট ইজ 0 1। এই জন্য l এর মান পাইছি আমরা দুইটা, দ্যাট ইজ 0 এবং 1। l এর মান 0 দ্বারা s অরবিটাল বোঝায়, আর l এর মান p দ্বারা, পি এল এর মান 1 দ্বারা পি অরবিটাল বোঝায়। আমরা জানি যে কক্ষপথগুলির ভিতরে কতগুলি উপকক্ষপথ থাকে, এই উপকক্ষপথগুলিকে আমরা নাম দিছি অরবিটাল, এবং অরবিটাল বলার বিভিন্ন সাংকেতিক চিহ্ন আছে এস পি ডি এফ, এগুলোর আবার মিনিং আছে পরে আমরা বলব। এখন আমরা চলে যাই, এন এর মান যদি 3 হয় তাহলে আমাদের এটা তৃতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথের জন্য l এর কয়টা মান হবে কেউ বলতে পারবা? দেখি কে বলতে পারে। এই সূত্র থেকে n এর মান এখানে 3 বসাবো, n এর মান 3 বসালে l এর কয়টা মান পাওয়া যায় একটু লিখো তো দেখি কে কে পারো। আমাকে লিখো n এর মান 3 দ্বারা l এর কয়টা মান পাবো আমরা? ওই উপরের সূত্রে বসাইলে n এর মান 3 বসাবো, 3 বসাইলে 2, 3 মাইনাস 1 মানে 2। তাহলে 0 থেকে 2 পর্যন্ত কয়টা সংখ্যা আমাকে বলো? তিনটা, একজন বলছে তানিয়া, 0 1 2, ভেরি গুড, তিনটা মান পাবো আমরা, ভেরি গুড। এই তো, তাহলে বোঝা গেল, তোমরা একটু বুঝতে পারতেছ। তাহলে l এর তিনটা মান পাবো, 0 1 2। দেখো n এর মান যদি আমরা এটা 3 বসাই তাহলে 2 মাইনাস 1 মানে কত? 3 মাইনাস 1 মানে 2। তাহলে 0 থেকে 2 পর্যন্ত কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা, 0 1 2। তাহলে আমরা এখানে পাবো তিনটা অরবিটাল, কি কি? s p আর হচ্ছে d,
অর্থাৎ এল এর মান 0 দ্বারা এস অরবিটাল বোঝায়, এল এর মান 1 দ্বারা পি অরবিটাল বোঝায়, এল এর মান 2 দ্বারা ডি অরবিটাল বোঝায়। ক্লিয়ার? এইভাবে আমরা বিভিন্ন, এল এর মান 4 হলে চতুর্থ কক্ষপথ, এই চতুর্থ কক্ষপথে কয়টা অরবিটাল আছে এখন আমরা বলতে পারবো। চতুর্থ কক্ষপথের জন্য এল এর এন এর মান 4, এল এর মান 4 হলে এই সূত্র থেকে এন এর কয়টা মান পাওয়া যাবে বলতো? এন এর কয়টা মান পাওয়া যাবে লিখো, চতুর্থ কক্ষপথের জন্য এন এর এল এর মানগুলো লিখো। চতুর্থ কক্ষপথের জন্য এল এর কয়টা মান পাবো? আমরা এন এর পরিবর্তে 4 বসাবো। কেউ জানাও দেখি চতুর্থ কক্ষপথের জন্য। ভেরি গুড, একজন লিখছে নুসরাত। 0 1 2 3 চারটা মান পাবো। গুড, 0 1 2 3 তাহলে এল এর মান পাইছি আমরা চারটা চতুর্থ কক্ষপথের জন্য। তাহলে এখানে আমাদের চারটা অরবিটাল হবে এস পি ডি এফ। খেয়াল করো তাহলে এন এর মান 4 বসাইলে আমরা কয়টা অরবিটাল পাচ্ছি? চারটা অরবিটাল পাচ্ছি। 0 1 এল এর মান 0 1 2 3 0 1 2 3 শাকিল, গুড, রিফাত, হ্যাঁ ঠিক আছে তোমাদের আনসার। তাহলে এল এর মান 0 1 2 3 তিনটা পাইলাম আমরা, ঠিক আছে? তাহলে দেখা গেল এল এর মানের তিনটা মান, চারটা মানের জন্য আমরা এস পি ডি এর চারটা অরবিটাল পেলাম। এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে নিশ্চয়ই? এখন আমরা একটা কাজ করব, খেয়াল করো। এই যে আমরা বিভিন্ন কক্ষপথের ভিতরে বিভিন্ন উপকক্ষপথগুলি পেলাম, আমরা আগেই বলছি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বের করবো আমরা? কক্ষপথগুলির ভিতরে উপকক্ষপথগুলির সংখ্যা বের করবো। তোমরা যদি আরো সুন্দর করে বলতে চাও কোন অরবিটের ভিতরে কয়টা অরবিটাল আছে সেটা আমরা বের করবো। তাহলে দেখো এল এর আমরা কি কি প্রথম কক্ষপথের জন্য আমরা কয়টা অরবিটাল পাইছি? প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথের জন্য আমরা একটা অরবিটাল পাইছি, দ্যাট ইজ এস। যেহেতু এটা প্রথম কক্ষপথের অরবিটাল এই জন্য এর সামনে 1s। আমরা অনেক সময় বাড়ির হোল্ডিং নাম্বারে গিয়ে কি দেখি? রুট নাম্বার এ, রুট নাম্বার 3, বাড়ি নাম্বার এ, এরকম দেখি না? ঠিক এটাও এরকম যে কক্ষপথ নাম্বার 1, অরবিটাল নাম্বার s। ওকে, আমরা দ্বিতীয় কক্ষপথের জন্য যদি আমরা বলি দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথে আমরা কয়টা অরবিটাল পাইছি? দুইটা, দ্যাট ইজ এস পি। খেয়াল করো তাহলে যেহেতু এটি দ্বিতীয় কক্ষপথের অরবিটাল এর জন্য হবে 2s 2p, বুঝতেছো কিনা? তেমনি ভাবে তৃতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথে আমরা তিনটা অরবিটাল পাইছি, কি কি? এস পি ডি। যেহেতু এটা তৃতীয় কক্ষপথের উপকক্ষপথ অর্থাৎ তিন নম্বর বাড়ির রুম, সেই জন্য আমরা বলবো 3s 3p 3d। চতুর্থ কক্ষপথে আমরা চারটা অরবিটাল পাইছি, কি কি? এস পি ডি এফ। যেহেতু এগুলো চতুর্থ কক্ষপথের অরবিটাল, যেহেতু এটা চতুর্থ অরবিটের অরবিটাল, সেজন্য আমরা ওগুলোর আগে কি দিব? 4s 4p 4d 4f। এখন এই বিষয়টা একটু খেয়াল করো, আমরা একটু উপরে লিখি, আমরা পেলাম 1s 2s 2p 3s 3p তারপর 3d তারপর 4s 4p 4d 4f। ওকে, প্রথম কক্ষপথের অরবিটাল, দ্বিতীয় কক্ষপথের অরবিটাল, তৃতীয় কক্ষপথের অরবিটাল, চতুর্থ কক্ষপথের অরবিটাল। এখান থেকেও তোমাকে ক্লাস টেস্ট কুইজ টেস্টে প্রশ্ন করা হবে, খেয়াল রাখবা, জায়গাগুলো মার্ক করে রাখবা। ওকে, এখন এই যে আমরা এস পি ডি এফ এই যে অরবিটালগুলো পেলাম, এই অরবিটালগুলোর ভিতরেই থাকে হলো ইলেকট্রন। আমরা মূলত ইলেকট্রনকে বর্ণনা করার জন্য বা ইলেকট্রনের বিন্যাস করার জন্য আমরা এই কাজগুলো করতেছি। হ্যাঁ, এখন আমাদের জানতে হবে এই যে এস পি ডি এফ উপকক্ষপথগুলি বা উপস্তরগুলি আমরা পেলাম বা অরবিটালগুলো পেলাম, এইগুলোর মধ্যে কোনটাতে কয়টা করে ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, কোনটাতে কয়টা ইলেকট্রন থাকবে সেটা আমরা বের করব। এটার সূত্রটা হচ্ছে 2 ইনটু 2l প্লাস 1। খেয়াল করো
আমরা এখানে একটা বক্স করে আগে লিখে নি, l এর মান 0 হলে আমরা বলতেছি এটা s, l এর মান 1 হলে এটা আমরা বলতেছি p, l এর মান 2 হলে এটা আমরা বলতেছি d, l এর মান 3 হলে আমরা বলতেছি এটা f orbital। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন করো তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এই s অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে বা s অরবিটালের ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত সেটা আমরা বের করতে পারবো। খেয়াল করো এই s এর জন্য আমরা l এর মান এখানে 0 বসাবো, নিশ্চয়ই l এর মান 0 হলে এটা s। আমাকে বলো যে s অরবিটালের জন্য এই সূত্রের মধ্যে l এর মান 0 বসাইলে এটা রেজাল্ট কত আসে বলো সবাই দেখি লিখো। s অরবিটালের জন্য ওই সূত্র অনুযায়ী 2 ইনটু 12 প্লাস 1 সূত্র অনুযায়ী, ভেরি গুড রিফাত দুইটা, মেহেদী হাসান দুইটা, সুরাইয়া দুইটা, ইমন দুইটা, 1s2 তুর্য, হিদারুল ইসলাম সজীব, ওকে ভেরি গুড। তাহলে এই সূত্র অনুযায়ী l এর মান 0 বসালে এখানে 2 আসে, তার মানে s অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারবে। উপরে যেটা দিলাম এটা কিন্তু স্কয়ার না, এটা হচ্ছে না সংখ্যা 2। এমনি ভাবে আমাকে বলো যে এই সূত্র অনুযায়ী p অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে, p এর জন্য এই সূত্রে l এর মান কত বসাবো, 1 বসাবো, l এর মান 1 বসাইলে p তে কয়টা ইলেকট্রন থাকবে, সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে আমাকে বলো। 2 ইনটু 12 প্লাস মেডিয়াসান 6, আসিফ ইকবাল হয় নাই, হ্যাঁ আরিফুল ইসলাম হয়েছে 6, গুড, পি এর মান 6। তার মানে এই সূত্র অনুযায়ী এল সমান 1 বসাইলে পিতে আসে সর্বোচ্চ 6টা ইলেকট্রন। এমনিভাবে ডি এর জন্য এল এর মান কত বসাবো, 2, ডি এর জন্য এই সূত্র অনুযায়ী এল এর মান 2 বসাইলে এটা রেজাল্ট কত আসবে বলো, ডি তে কত আসবে দেখি কে বলতে পারে। ডি এর জন্য ডি তে কয়টা ইলেকট্রন থাকবে, 10টা, মেহেদী হাসান ভেরি গুড, ইমরান 3টা হয় নাই লিখন, আরিফুল ইসলাম 10টা, রাজীব আহমেদ 18টা, সরি হয়েছে না, ইমন 10টা, গুড লিখন 10টা, আসিফ ইকবাল হুকতুহীন হয় নাই। দেখো এখানে যদি আমরা এল এর মান 2 বসাই তাহলে এই সূত্রটার থেকে রেজাল্ট আসে 10, খেয়াল করে দেখো, তাহলে ডি তে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারবে, সর্বনিম্ন একটা সর্বোচ্চ 10টা, এস এর মধ্যে সর্বনিম্ন একটা সর্বোচ্চ 2টা, পি তে সর্বোচ্চ একটা সর্বনিম্ন একটা সর্বোচ্চ 6টা, সর্বনিম্ন একটা সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারবে। এমনি ভাবে এই সূত্র অনুযায়ী এল এর মান যখন আমরা 3 বসাবো তখন এটা এফ অরবিটাল, এই সূত্র অনুযায়ী এফ অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে বলো, এফ অরবিটালে 2 ইনটু 12 প্লাস 1 নিয়ম অনুযায়ী এস এল এফ অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে লিখো দেখি পারো কিনা। এফ অরবিটালে, এফ অরবিটাল 14টা লিখন, ভেরি গুড লিখন পড়ছে ওয়ালিদ ফাহিম 14টা, সুরাইয়া তো ওকে, তাহলে অনেক কি পারছো, তাহলে এফ অরবিটালে হবে কয়টা ইলেকট্রন, 14টা ইলেকট্রন, গুড। এই হচ্ছে আমাদের এস পি ডি এফ অরবিটালে ইলেকট্রনের ধারণ ক্ষমতা। ওকে তাহলে আমরা এই সিরিয়ালটা মনে রাখবো, আর ইলেকট্রনের ধারণ ক্ষমতা আমরা শিখে গেলাম, এখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। ইলেকট্রন বিন্যাসগুলো আমার সাথে সাথে সিরিয়ালি করার চেষ্টা করো। আমাদের প্রথম মৌলটাকে হাইড্রোজেন, হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা, একটা, যেহেতু প্রথম পারমাণবিক সংখ্যা তার 1, নিশ্চয়ই জানো হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন কয়টা, একটা, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা হবে অরবিটালের সাহায্যে কি 1s1, হাইড্রোজেনের একটা ইলেকট্রন এই জন্য 1s1। পরের মৌলটাকে আমাদের হিলিয়াম, কি হবে 1s2, দুইটা ইলেকট্রন, ওকে। পরের মৌলটাকে আমাদের লিথিয়াম, পারমাণবিক সংখ্যা 3, কি হবে ইলেকট্রন বিন্যাস 1s3, হয়েছে কি, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ঠিক আছে কি না আমাকে জানাও, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ঠিক লিখছি কি না আমাকে জানাও,
ঠিক আছে না ভুল আছে? 1s3 ঠিক আছে। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s3 ঠিক আছে, হয় নাই স্যার? ভেরি গুড, ভুল ধরতে পারছো, তাহলে বোঝা গেল তুমি শিখছো এটার ইলেকট্রন বিন্যাস হয় নাই। যেহেতু লিথিয়ামের মধ্যে তিনটা ইলেকট্রন, আমরা জানি s এর সর্বোচ্চ কয়টা দিতে পারবো, একটু আগে বললাম যে s এর সর্বোচ্চ 2টা, p তে 6টা, d তে 10টা, f এ 14টা, এর বেশি দেওয়া যাবে না যেহেতু লিথিয়ামের তিনটা ইলেকট্রন। ওকে, লিথিয়ামের তিনটা ইলেকট্রন, এই জন্য লিথিয়ামের প্রথম অরবিটালে 2টা আর একটা ইলেকট্রন তার থাকে, কারণ s এ তো 2টার বেশি দেওয়া যাবে না, s এ সর্বোচ্চ 2টা দেওয়া যাবে। ওই যে আমরা 2 × 12 + 1 নিয়ম অনুযায়ী আমরা বের করলাম যে আমাদের বেশি দেওয়া যাবে না, যেহেতু লিথিয়ামের ইলেকট্রন 3টা, সুতরাং পরে 3 নম্বর ইলেকট্রনটা কোথায় চলে যাবে? পরে কক্ষপথে চলে যাবে, এজন্য পরে হবে 2s1। এটা হলো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। ওকে, তারপরে দেখো বেরিলিয়াম, বেরিলিয়াম আমাদের কত? 4, 4টা ইলেকট্রন, কি হবে? 1s2 2s2, এই দেখো দুইটা দুইটা 4টা ইলেকট্রন। ওকে, তারপরে দেখো আমাদের আছে কি 5 নম্বরে বোরন, বোরনের কি হবে? 1s2 2s2, এই 4টা হয়ে গেল। এরপরে পরের অরবিটালে চলে যাবে, তাহলে কি হবে? 2p1। এরপর আছে আমাদের কে কার্বন 6, কয়টা হবে? 6টা ইলেকট্রন, 1s2 2s2 2p2। এইভাবে আমরা ফিল আপ করে যেতে থাকবো। এখন তোমাদের এখানে একটা বাড়ির কাজ আছে, সেই বাড়ির কাজটা একটু দিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে সবাই করবে, আমাকে জানাবা কারো কোনো সমস্যা হলে। আমি একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে 1 থেকে 20 পর্যন্ত, এর বেশি করবে না, যারা পারো তো করলা, যারা পারো না তারা 1 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ক্যালসিয়ামের হচ্ছে 20, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলার ইলেকট্রন বিন্যাস সবাই বাসায় করবো। আমি আগামী দিন 21 থেকে আলোচনা করব। 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলার ইলেকট্রন বিন্যাস যদি করতে পারো, আমি যে নিয়ম দেখাই দিলাম ওই নিয়ম অনুযায়ী, তাহলে আমরা নেক্সট ক্লাসে তোমাদের যে 1.3 আছে, কি আছে? 1.3 যে টপিক্সটা আছে, সেই টপিক্সটা আমরা তোমাদেরকে বুঝাইতে সহজেই বুঝাইতে পারবো। সবাই 1 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত আমি যেভাবে দেখাই দিলাম, এভাবে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন বা বন্টনটা করবা। তারপরে আমরা নেক্সট ক্লাসে বাকি মৌলগুলার ইলেকট্রন বিন্যাস করবো। আমাদের গন্ডি বলে দিয়েছিলাম 1 থেকে কত পর্যন্ত? 30 পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত আমরা বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস করবো। ওকে, আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ সবাই, ভালো থাকো, সালামু আলাইকুম।